প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের গোলসি বার্তা চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করুন। এটা কি পুলিশের গাড়ি নাকি?
কাগজে শুধু এই দেবে দেখবি, জানি না গাড়ি কি হয়েছে। আজকে রাধাকান্তপুর বাজারে স্কুল টাইমে এমন একটি প্রায় 10টা 7টা নাগাদ এমন একটি টাইমে পুলিশের কিছু ভ্যান একটা পুলিশের গাড়িকে ধাওয়া করে কিছু পয়সার জন্যে। সেই পয়সার জন্যে সেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের সিদ্ধারপুর ব্যাংকের সন্নিকটে উল্টে যায়, রাধাকান্তপুর সিদ্ধারপুর ব্যাংক সন্নিকটে উল্টে যায়। সেখানে কিছু 4 জন ছাত্র ছাত্রী মারা যায়, গাড়ি চাওয়া পরে মারা যায়। তারা স্কুল আসছিলেন, মারা যান, মানে স্পট ডেথ হন, একজন আহত হয়ে হসপিটালে ভর্তি হন। এখন কী হয়েছেন ওনার জানা যায়নি। তা প্রতিনিয়ত বনবান্দিকি পাড় বলে একটা জায়গা আছে, প্রতিনিয়ত ওরা ওখান থেকে ডিউটি করে ওই একটা জায়গায়, যেন ওনারা অফিস বানিয়েছে পুলিশে, পুলিশরা ওইখানে যেন একটা অফিস বানিয়ে ফেলেছেন। ওরা প্রতিনিয়ত ওই জায়গায় ডিউটি করেন এবং প্রতিদিন তোলা আদায় করেন। পুলিশে যে কোনো গাড়ি, এমনকি বাইক 2 চাকা পর্যন্ত মানে তোলা আদায় করে, সাইকেল পর্যন্ত মানে 2 দিন পর নিয়ে নেবেন যা অবস্থা। আজকে শুধু সামান্য 200-500 টাকার জন্যে এই 4-4টে প্রাণ চলে গেল। আজকে যদি আমার বাড়িতে যদি হয়ে যেত তাহলে কী হতো? আজকে প্রশাসনের যদি হতো, আজকে প্রশাসন যারা যারা টাকাটা তোলে তাদের কী হতো বলুন? অবশ্যই পর রাস্তাপথে, যেহেতু 4টে প্রাণ চলে গেছে আমাদের, এমন তো এখনো পর্যন্ত আমি একজন মারা গেছেন কেন জানি না, 3 জন আপাতত চলে গেছে, তো আমাদের তো হবেই ঘটনাটা। অবশ্যই আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের ছাত্রছাত্রীদের সামিল হয়েছেন, তারা পথ অবরোধ করে রেখে দিয়েছে। আমরা অভিভাবক ভাইয়েরা সবাই আছি এখানে, সবাই মিলেই এখানে আছি, সামিল হয়েছে যাতে এই জায়গাটা একটা প্রতিবাদের জায়গাটা যেন ঠিকঠাক হয়। আজকে সকাল 7:30 থেকে বেলা 2টা বাজে চললো, এখনো পর্যন্ত কার সমস্যার সমাধান করতে পারলো না। আজকে কোনো পুলিশ এসে তাদের কোনো সমস্যার সমাধান করতে পারলো না, পুলিশ হটে চলে যাচ্ছে। তাহলে কী জায়গায় আজকে পুলিশের জায়গাটা দাঁড়িয়ে গেছে বলুন? আজকে পুলিশের এই তোলা বাজে 1 নম্বর হলো গাড়িকে ধাওয়া করা বন্ধ করুন, তোলা সরকার কারণ তাদেরকে মাইনে দেয়। এই জায়গাটা যাতে নির্বিঘ্নে বন্ধ হয়ে যায়, যেন মানুষ যেন কোনো জায়গায়, আজকে শুধু আমাদের রাধাকান্তপুর মজা বলে নয়, আজকে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় যেন এই তোলা দায়টা বন্ধ হয়ে যায় পুলিশের। 1 নম্বর, আজকে আমাদের বাজারে আজকে ট্রাফিকের ব্যবস্থাটা বাড়াতে হবে, যেন এই দুর্ঘটনা কোনো ক্রমে আর যেন না হয়, আমরা এটাই চাই। আমরা যখন স্কুল আসছিলাম, আমাদের স্কুল আসার টাইমে আমাদের কিছু বন্ধুরা গাড়ি চাপা পড়েছে, যে 4 জন আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি আছে, এখনো জানি না কি হয়েছে। আমরা এর পথ অবরোধ চাই, যদি 10টা থেকে 11টার মধ্যে 9 ইঞ্চি নালে হয় তাহলে আমরা পথ অবরোধ তুলবো, না হলে তুলবো না।